ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ভাই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস এটা তো নিশ্চিন্তভাবে শয়তানের সৃষ্টি করা মানুষকে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত করার একটা বসবাসা তো এ বিষয়ে আর কি বলবো অশ্লীলতা তো একদম অতিরিক্ত খারাপ পাপ হারাম এ সম্পর্কে পবিত্র কোরআনে সুরা বাকারার মধ্যে আল্লাহ সুবাহ তালা বলছেন আর আই ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া মুরুকুম বিল ফাশাই ওল্লাহ ইয়াঈদুকুম মগফিরাত মিনহু ফাজুলা ওল্লাহ ওয়াসি আলিম শাহতান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ তোমাদেরকে তার নিকট হতে ক্ষমা ও দয়ার অঙ্গীকার করেন আল্লাহ হচ্ছেন বিপুল দাতা সর্বজ্ঞ তো শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায় সেই অশ্লীলতা হতে তো আমাদেরকে বাঁচতে হবে তো এই সম্পর্কে পবিত্র কোরআনের আরো আয়াত আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুল ইননামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা জাহারা বিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন যেখানে পবিত্র কোরআনের আপনার সূরা আরাফ সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর একত্রিশ আপনার তেত্রিশ সম্ভবত তো আল্লাহ সোহ্ন বলছেন তুমি বলো আমার প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত ধরনের অশ্লীলতা পাপকাশ অন্যায় অসঙ্গত বিদ্রোহ অবিরোধিতা এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা যার পক্ষে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি আর আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই এ সমস্ত কিছু নিষেধ করেছেন তো পরিষ্কার বর্ণিত রয়েছে তারপরে আবার আয়াত রয়েছে সূরা নাহালের আলাস ওয়ানা তালে এখানে পরিষ্কার বলছেন এ নাল হাই মুরুবিলে আয় দিলে ওয়ালে সানি ওয়া ই তাই দিলে করবা ওয়াইন হা আলি ফাসে ই ওয়াল মুনকার ইওয়াল বাক ইয়াই জুকুম আল্লাহ কুম দাদা কারুন ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং আল্লাহ সুবাহ তালা নিষেধ করেন অশ্লীলতা এবং অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে তিনি তোমাদেরকে যে উপদেশ দেন তোমরা শিক্ষা গ্রহণ করে থাকো তার নিকট হতে সুরা নাহাল আয়াত নম্বর নব্বই তো পবিত্র কোরআনের মধ্যে এত কিছু এত জায়গায় আয়াত রয়েছে অশ্লীলতা সম্পর্কে তাই অশ্লীলতার নিকটবর্তী মুমিন বান্দাবান্দি হতেই পারে না যারা এই অশ্লীলতার নিকটবর্তী হয় জানতে হবে যে তারা পরিষ্কারভাবে শরীয়তের খেলাপ কাজ করছে এবং তাদের শাস্তি অবশ্যই তারা পাবে আল্লাহ সোভান তালা কঠিন শাস্তি দান করবেন এ সম্পর্কে একটি হাদিস আমি বলে দিই আবদুল্লাহ ইমনি মাসুদ রাজিয়াল তালন হতে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন নিষিদ্ধ কাজে মমিনদেরকে বাধা দানকারী আল্লাহর চেয়ে অধিক কেউ নেই এই জন্যে প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা নিষেধ করেছেন বুখারি হাদিস নম্বর চার হাজার ছয়শো চৌত্রিশ মুসলিম হাদিস্বর দুই হাজার সাতশো ষাট আল্লাহ সুন্দর আমাদেরকে সমতি দিক